সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। ভারত মাতা কে জয়! ভারত মাতা কে জয়! হঠাৎ পরিক্রমণা নয়, আজকে আমাদের ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার ডাকে বিষ্ণুপুরের কোতলপুরে কাকরবেড়িয়া গ্রামে আমাদের একটা পথসভা ছিল। আর নয় অন্যায়, আর নয় মা বোনেদের অসুরক্ষা, এই দুটো বিষয়ে আমাদের ওখানে পথসভা ছিল। সে পথসভাতে আমরা গেছিলাম, আমি গেছিলাম এবং আমাদের যে রাজ্য সংখ্যালঘু মোর্চার মাননীয় সভাপতি আলী হোসেন দা আমাকে নিয়ে গেছিলেন ওখানে পথসভায়। গেছি আমরা, কিন্তু মূলত যত লোকজন এসেছে, হাজার হাজার লোক এসেছে, পথসভা জনসভার আকার নিয়েছে, সেখানে আমরা গেছিলাম। আমাদের এই উদ্দেশ্যে যাওয়া, ফিরছি, ফিরতি পথে কলকাতায় ফিরছি। ফিরতি পথে আরামবাগে এখানে আমরা চায়ের জন্য চায় পে চর্চা করতে নামলাম। আমাদের এখানকার কার্যকর্তা যারা আছে, কর্মী যারা আছে, তাদের সঙ্গে সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ করে এখন আমি আর আলী হোসেন দা আমরা বেরিয়ে যাব কলকাতায়। এই জন্যে আসা। ধন্যবাদ। আজ হলো জনসংযোগ সম্পর্ক স্থাপন করা। আমাদের আরামবাগের নেতৃত্ব প্রাক্তন জেলা সভাপতি নাজেম ভাই আমাদের এখানে এসেছেন, তিনি আমাকে আমন্ত্রণ করেছেন, আলিদা আপনি আরামবাগে আসুন এবং আমরা চায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। এসছি, চা খেলাম, খুব ভালো লাগলো। আরামবাগের সঙ্গে দীর্ঘদিন আমাদের সম্পর্ক রয়েছে। আরামবাগে রাজনৈতিক একটা পীঠস্থান ঘটে ভারতীয় জনতা পার্টির, মানে আরামবাগে যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে। তাই বিজেপির কর্মীরা এত রাত্রেও আপনারা লক্ষ্য করছেন, এই ঠান্ডার মধ্য দিয়েও আমরা আসার খবর পাওয়া মাত্রই ওনারা চলে এসছেন এবং আমাদেরকে যথেষ্টভাবে সংবর্ধনা দিচ্ছেন, আমাদের সঙ্গে কথা বলছেন। এতেই বোঝা যায় বাংলার মানুষ এবার তৈরি হচ্ছে ভারতীয় জনতা পার্টির ফেভারে। কর্মীদের আচরণের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজে সাক্ষী দিচ্ছে মানুষ, পশ্চিমবাংলার মানুষ বিজেপির সঙ্গেই আছে। প্রথম যেটা আরামবাগ নিউজকে আমি বলতে চাই, যে ঐতিহাসিক, মানে আরামবাগ আগামী 2021 সালে এই 4-5 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন, আরামবাগের মানুষ আরাম হবে। আরামবাগের মানুষকে অশান্ত করেছিল তৃণমূল সরকার, আরামবাগের মানুষকে অশান্ত করেছে বামফ্রন্ট সরকার। তাই আরামবাগের মানুষ আরাম চায় এবং শান্তি চায়। শান্তি এনে দিতে পারে বিজেপি, আর ভারতীয় জনতা পার্টির প্রতি আরামবাগের মানুষের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। আমরা মনে করি আরামবাগবাসী বিজেপির রাজত্বকালে সুশাসন পাবে। সাবস্ক্রাইব করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Oh,
collection, jeans and t-shirts, only for men. Pagolini, baba, gaja, kor. Vai amar, pagolini.